জয়দা, আমরা জানি কালকে রিলায়েন্স ফাউন্ডেশন যুবলীগে সুপার ফোরে ওঠার জন্য তিনটে খেলা আছে, কিন্তু খেলাটি তিনটে শহরের তিনটি ভিন্ন জায়গায়। তো এই নিয়ে তোমার কাছে কি আপডেট আছে যদি আমাদের দর্শকদের সামনে তুমি তুলে ধরো? রিলায়েন্স ইউথ লিগের দিকে যাদের নজর আছে, যেসব ফুটবল প্রেমীরা এই লিগের দিকে নিয়মিত খোঁজ খবর রাখেন, তাদের কাছে কিন্তু কালকে একটা বড় দিন, সত্যি বড় দিন বাংলার ফুটবলের ক্ষেত্রেও। লেক স্টেডিয়ামে 2:30 সময় খেলবে মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস। মোহনবাগান আগের ম্যাচেই 5-1 ইস্টবেঙ্গলকে চূর্ণ করেছে। ইস্টবেঙ্গল ব্যারাকপুরে, সেই মাঠে যে মাঠে তারা মোহনবাগানের কাছে 5 খেয়েছে, সেখানে কিন্তু মুখোমুখি হবে অপর প্রধান মেহমান স্পোর্টিংয়ের এবং অ্যাডামাস ইউনিভার্সিটি, যারা ইতিমধ্যেই প্রথম দল এবং একমাত্র দল হিসেবে সুপার ফোরে চলে গেছে। তারা জামশেদপুরের সঙ্গে খেলবে আদিত্য একাডেমির মাঠে। এখন দেখতে হবে লিগ টেবিলের দিকে কি পরিস্থিতি আছে। অ্যাডামাসের পর 2-3-4 টিম হিসেবে কারা যাবে এই ব্যাপারে মোহনবাগান অনেকটাই স্বস্তিজনক জায়গায় আছে, যদিও এখনও নিশ্চিত নয়। 6 ম্যাচে তারা পেয়েছে 10 পয়েন্ট, তাদের গোল অ্যাভারেজ এই মুহূর্তে সবচেয়ে ভালো, তারা 17টি গোল করেছে এবং +8 তাদের গোল অ্যাভারেজ। এরপরে দেখা যাচ্ছে যে জামশেদপুর এফসি আছে, মেহামডান আছে, ইস্টবেঙ্গল আছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে 6 নম্বরে আছে, 6 ম্যাচে 8 পয়েন্ট। মেহামান স্পোর্টিং আছে 5 নম্বরে, 6 ম্যাচে 8 পয়েন্ট। ইউনাইটেড আছে তার ঠিক ওপরে, 6 ম্যাচে 8 পয়েন্ট, এবং 3 নম্বরে আছে জামশেদপুরে, যেখানে টাটা ফুটবল একাডেমির অধিকাংশ খেলোয়াড়ই খেলছেন, তারাও 6 ম্যাচে 8 পয়েন্ট পেয়েছেন। এই যে জামশেদপুর, তারপর ইউনাইটেড, মেহামডান এবং ইস্টবেঙ্গল, তারা সকলেই 6 ম্যাচে 8 পয়েন্ট পেয়েছে, মানে কতটা জমজমাট লড়াই শেষ দুটি পজিশনের জন্য বোঝা যাচ্ছে। পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে গোল অ্যাভারেজের জন্য। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের গোল অ্যাভারেজটা একটু খারাপ, -2 রান করছে তারা। মেহামডান স্পোর্টিংয়ের গোল অ্যাভারেজ খুব একটা ভালো নয়, -1 তারা রান করছে। ইউনাইটেড +2 আছে এবং জামশেদপুরও গোল পার্থক্যে এগিয়ে আছে এই তিনটি টিমের থেকে। ফলে দেখা যাচ্ছে যে গোল পার্থক্যে শেষ পজিশনটা নির্ধারিত হবে। আমাদের তিনটে মাঠেই চোখ থাকবে এবং একই সময় খেলা দিচ্ছে, তিনটি ম্যাচের ভাইটাল একই ম্যাচ বলে, ভাইটাল দিন বলে একই ম্যাচে খেলা হয়েছে। শুধু উড়িষ্যা এবং কালীঘাট MS বিদায় নিয়েছে, আজকে তাদের খেলাটা 1-1 ড্র হয়েছে। আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল দল সম্পর্কে। ইস্টবেঙ্গল দলে দেখা যাচ্ছে দুজন অ্যাসিস্ট্যান্ট কোচ, দুজন জয়েন্ট ম্যানেজার টিম লিস্টে রয়েছেন, কিন্তু কোনো গোলরক্ষক কোচ নেই। ইস্টবেঙ্গলের মতো টিম যারা যুব টিমে খেলছে আন্ডার-20, সেখানে কিন্তু আমরা দেখেছি রণিত সরকার বেশ কিছু ভুল করেছেন। রণিত সরকারের দিকে সমালোচনা তীর ধেয়ে যাচ্ছে, কিন্তু রণিত সরকারকে প্রশিক্ষিত করার জন্য কোনো গোলকিপার কোচ কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট রাখেনি। রোহিত বলে একটি নতুন ছেলে আছে, হয়তো আগামীকাল রোহিতকেই খেলানো হবে, কিন্তু রণিতের প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে গোটা ময়দানে, কারণ ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ বলে কেউ নেই। দুজন ম্যানেজার, দুজন সহকারী কোচ, ওপরে আছেন বিনু জর্জ। আমাদের নজর থাকবে পাশাপাশি রিলায়েন্স লিগে একমাত্র এই পূর্বাঞ্চল পর্বে বিদেশি কোচ, উগান্ডার কোচ। এই উগান্ডার কোচ মেহামডান স্পোর্টিংকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারেন কি না। ইস্টবেঙ্গল এবং মেহামডানের জমজমাট লড়াই, মাঠে হয়তো ইস্টবেঙ্গলের সমর্থকই বেশি থাকবেন, কারণ রোজা চলছে, মেহামডান সমর্থকদের থাকার সম্ভাবনা কম। আমাদের নজর থাকবে এবং লেক স্টেডিয়াম, সবচেয়ে এই যে তিনটি ভেন্যুর মধ্যে সবচেয়ে ভালো জায়গা লেক স্টেডিয়াম, যেখানে মানুষের যেতে পারেন, সেখানেও কিন্তু একটা জমাটি লড়াই আমরা দেখব মোহনবাগান এবং ইউনাইটেড। ইউনাইটেড নিঃসন্দেহে একটা সাপ্লাই লাইন এই মুহূর্তে বাংলার ফুটবলে, তাদের যুবরা মোহনবাগানের প্রতি কতটা প্রতিরোধ করে থাকে সেদিকে আমাদের নজর থাকবে। যদিও সূত্রের খবর 24 তারিখ ডেম্পোর বিরুদ্ধে সেকেন্ড ডিভিশন আই লিগের ম্যাচ আছে, তাই জন্য যেসব ওই দলের যেসব আই লিগের টিমে যেসব খেলোয়াড় খেলছেন তাদের হয়তো রেস্ট দেবে ইউনাইটেড।
সেটা টিম লিস্ট না প্রকাশ পর্যন্ত আমরা দেখে বুঝতে পারবো না, কিন্তু সেরকমই খবর রয়েছে। পাশাপাশি আগামীকালই কিন্তু শুরু হচ্ছে মোহনবাগান সিনিয়র দলের প্র্যাকটিস। হাবাস আজকে রাতে কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। আগামীকালের ম্যাচটিতে হাবাস কিন্তু তার পুরো টিমে যারা রিজার্ভ ব্যাংকে যারা আছেন সুরেল ভাট রানা তাদের কিন্তু ছাড়ছেন, কিন্তু এরপরে যখন সুপার ফোরের যে তিনটি ম্যাচ হবে সেখানে হাবাস এই সুরেল ভাটদের ছাড়বেন কি না, টাইসন সিংদের ছাড়বেন কি না সেটা নিয়ে কিন্তু কিন্তু সংশয় আছে। তিনি কিন্তু লিগ সিনিয়র টিমে যখন প্র্যাকটিস চলতো তখন কিন্তু তিনি এই জুনিয়র ছেলেদের ছাড়েননি, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে কোনো সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেনি, তারা বরঞ্চ অনেক বেশি চিন্তায় আমরা যেটা একটু আগেও বলেছি সেই সাহালের চোট নিয়ে। এটাই ছিল একদম রিলায়েন্স ফাউন্ডেশন লিগ সম্পর্কে তো আপডেট। অনেক ধন্যবাদ জয়দা আমাদের দর্শকদের সামনে এই আপডেট তুলে ধরার জন্য। আরও স্পোর্টস নিউজের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।